ফার্স্ট বাইট দেখানোর আগে ভেতরটা কেমন আছে এটা আগে দেখাই। ভেতরে পুরো অরিজিনাল ভেটকি মাছ, ধোয়া উঠছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোথায় এসেছি? দাদাবৌদির হোটেল, যেটা হচ্ছে নতুন খুলেছে। আর অনেক ইউটিউবার এসে বলছে ওখানে নাকি হাজার লোক একসাথে বসে খেতে পারে, বাট আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো ভেতরে যাওয়া যাক, তাই দেখতে আসলাম আমরা সবাই। এটা হচ্ছে প্রজিত ভাই, জীবের নাম কোচি। ওকে চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ। এখন ভেতরটা যা দেখে মনে হচ্ছে মোটো ফাইভ স্টার হোটেলের মতো লাগলো। এই জিনিসটা যেটা আমার বেস্ট লাগলো, এই জিনিসটা তারপর মানে বেশ সুন্দর লাগলো এটা। যাই হোক, এখনও ওপরে হয়তো ওদের প্ল্যান আছে, মেবি ওপরটা মেবি কিনেছে, আই এম নট শিওর। তো ভেতরটা বেশ ইউনিক লাগলো। আগে তো আমরা অনেক মানে কষ্ট করে খেতে হতো পুরো টিনের চাল, ওরকম সেখান থেকে এরকম মানে দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে ওরা। তো মানে বেশ ভালো লাগছে এখন দেখে ভেতরটা। তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে এসে একটা একটা আলাদা এনভায়রনমেন্ট, মানে ক্লাসিক ফিল আসছে একটা। আগের কথা মনে পড়ছে না, মানে লাইক আগে আমরা কত রকম অনেক স্ট্রাগল করে খেয়েছি। আচ্ছা, এটা আগে যখন যেরকম ছিল সেই সময় এখানে প্রচুর লোক প্রত্যেক দিন খেতো, এখানে শুধু বিরিয়ানির জন্য না, ডেলি মিল একটা জিনিস মিল পাওয়া যায় ওটার জন্য প্রচুর লোকে খেতো। গরমকালে প্রচুর প্রবলেম হতো ভিড়ের জন্য, ঘাম পড়তো, খাবারের সাথে আলাদা নোনতা ভাব চলে আসতো, সেটা এখন কমে গেছে। এসি লাগিয়ে দিয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা বৌদি, আই লাভ ইউ। আগে একদম মানে খুব কষ্ট করে খেতে হতো, আসলে এসি বেশি ছিল না সব, এটা এমন হয়েছে খুব সুন্দর হয়ে গেছে, একদম এসি পেসি দিয়ে একদম খুব সুন্দর, এখন চেনেই যাচ্ছে না বলতে গেলে। তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই আর চিকেন বিরিয়ানি। ওয়েট করার পর চলে এসছে আমাদের অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। তো এটার প্রাইস হচ্ছে 140। ওকে, সো দিস ইজ দ্য সাইজ। চলো, তো এটা হচ্ছে ফার্স্ট বাইট, দেখি কেমন দেখা যাক। আচ্ছা, ফার্স্ট বাইট দেখানোর আগে ভেতরটা কেমন আছে এটা আগে দেখাই। ভেতরে পুরো অরিজিনাল ভেটকি মাছ, ধোয়া উঠছে। ভেতরটা পুরো ফিশ, অনেকটাই ফিশ আছে। মানে এটার প্রাইস যে 140 রুপিস, কেন এটা 140 রুপিস, মনে হচ্ছে পুরো অরিজিনাল একদম ভেটকি মাছ। আর দাদা বলছে অরিজিনালই দেবে এত দাম যখন নিচ্ছে। সো ইট ইজ দ্য ফার্স্ট বাইট। সাধারণ খেতে জাস্ট, উপরেরটা এতটা ক্রিস্পি আর ভেতরেরটা পুরো মানে ভেটকি মাছটা মানে মুখে দিলেই গলে যাচ্ছে, মানে খুব ফ্রেশ লাগছে আর জাস্ট দারুণ খেতে। মানে এটা রিসেন্ট টাইমে এটা খুব মানে কেন এত ফেমাস হয়েছে রিয়েলি, মানে খুব খুবই ভালো লাগলো আমার। আর এটার ভেতরের যে এই উপরের যে ক্রাঞ্চিনেসটা আমরা মানে এটা দিয়েছে তাও 5-7 মিনিট হবে মেবি, তো এখনও মানে এই ক্রাঞ্চিনেসটা দারুণ আছে। আমরা তো ভিডিও করার চক্করে জানেন আমার খাবার সবসময় ঠান্ডা হয়, বাট এটা ঠান্ডা হয়নি, থ্যাংকস টু সুমিত ভিডিও করে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ। তো এটা জাস্ট অসাধারণ লাগলো আমার, মানে এটা মাস্ট রেকমেন্ডেড। মানে বিরিয়ানির সাথে আমি সবসময় কিছু না কিছু স্টার্টার থাকে, তো এখানে কাবাবের অপশনটা এখানে থাকে না, তো এটা স্টার্টার হিসেবে বেস্ট লাগলো আমার। স্যালাড আর কাসুন্দিটা এতটা ঝাঁঝালো, অসাধারণ, জাস্ট দারুণ লাগলো।
তারপর আমরা খেয়ে নিই। কিন্তু অনেকদিন পর ভেটকি ফ্রাই খেলাম, ভালো লাগছে, হেভি লাগছে এটা সত্যি কথা, প্রচণ্ড ফ্রেশ, ফ্রেশ গরম ক্রিসপি তিনটে একসাথে অসাধারণ খেতে মাছ রেকমেন্ডেশন। মানে ভেটকি যে মাছটার অনেকটাই আছে আর খুবই ক্রিসপি, ভালোই লাগছে খেতে, আগে এনজয় করি তারপরে। ফাইনালি যার জন্য আসা বিরিয়ানি চলে এলো। চলে এসছে চিকেন বিরিয়ানি, সো হিয়ার ইজ দ্য সাইজ অফ চিকেন। ঠিক আছে, তো চিকেনের যে লেগ পিস এটা হচ্ছে লেগ পিস, ভালোই বড় আছে, প্রথমে ভেবেছিলাম ছোট টাইপের হবে, ওই সে বিজয় রাজের ইস মুরগি কো পোলিও হো গিয়া থা কে ওরকম ফিল হচ্ছিল। আরে বড়া কমজোর লেগ পিস হ্যায়, ইস মুরগি কো পোলিও হো গিয়া থা কে। যাই হোক, পোলিও হয়নি, ঠিকঠাক আছে। তো আরেকটা যেটা আমার যেটা সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে দাদা বৌদি যতই হাইফাই করে নিক যাই করে নিক, আমাদের যে ট্রেডিশন যেটা কলাপাতা ওটা একদম ঠিকঠাক রেখেছে, তো মানে সিগনেচার মার্ক যেটা বলে, তো যাই বড় হয়ে যাক ওরা একদম মাটির সাথে আছে, তো এই জিনিসটা আমার বেস্ট লেগেছে। তো আর বিরিয়ানির কথা কি বলবো, দাদা বৌদির বিরিয়ানি পুরো বলতে গেলে ব্যারাকপুর তো জানি, কলকাতাও জানে, বলতে গেলে বিভিন্ন বিদেশেও অনেকে এসে ব্লগ করে, তো ওরাও জানে। তো তাও এখানে নতুন আসার পর নতুন একটা খাওয়ার পাবে, একটা আলাদাই একটা আনন্দ হচ্ছে। তো হিয়ার ইজ দ্য ফার্স্ট বাইট, একটু রয়্যাল হচ্ছে হবে, ঠিক আছে, একটু ক্লোজ আন ক্লোজ আন। তো ফার্স্টে দিস ইজ, এটা হচ্ছে আলুর সাইজ, আলুটা একটু হার্ড আছে, ঠিক আছে, আলুটা হার্ড আছে, দেখো হার্ড আছে। ওকে, যাই হোক, আলুটা নিলাম, মারাত্মক গরম, ঠিক আছে। এখান থেকে চিকেন অ্যান্ড হিয়ার যেটা ডোকর, তো ব্যারাকপুরের স্পেশালিটি সেটা হচ্ছে স্যালাডের সাথে পুদিনিকা চাটনি, যেটা বেস্ট লাগে, আর কোথাও দেওয়া হয় না সেটা। তো আমাদের ব্যারাকপুরের পুদিনিকা চাটনি খেতে খেতে এমন হয়ে গেছে যে কলকাতায় গেলে আর অন্য কিছু ভালো লাগে না, পুদিনার চাটনিটাই লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট রয়্যাল বাইট, যখন আপনি ব্লগারের পাশে বসে আর আপনার মারাত্মক খিদে পায়। কন্ট্রোল কন্ট্রোল জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং, মানে দাদা বৌদির বিরিয়ানি যেমনই হয়ে যাক বিরিয়ানির কোয়ালিটিও সেরকম, লেভেলটাও সেরকম। আর এই দাদা বৌদির এই আউটলেটটাতে একটু লাইট করে ওরা, ওই যেখানে রেস্টুরেন্ট যেটা আছে যেন সবাই মানে মারাত্মক লেভেলের লাইন দেয়, তো এখানেও লাইন করে বাট এখানে একটু এখন কম আছে, এখানে পার্সেলটা বেশি হয়, তো এখানে ওরা একটু লাইট বিরিয়ানি করে। যারা একটু লাইট বিরিয়ানি খেতে ভালোবাসেন ওরা এই আউটলেটটাতে আসবেন, আর যারা একটু হেভি খেতে ভালোবাসো তারা ওই আউটলেটটাতে যাবে। তো বিরিয়ানির ব্যাপারে কী বলবো, জাস্ট অসাধারণ খেতে, প্রথম খেতে। এবার আমরা একটু খেয়ে নিই, তারপর আবার কথা হবে। ও ফাইনালি কথা শেষ হলো, এবার আমি খাওয়ার জন্য রেডি হই। আমি ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম যে হাজারজন লোক একসাথে বসে খেতে পারে কি না, আর সেটা সত্যিই পারবে। এই পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা পুরোটাই দাদা বৌদি কিনে নিয়েছে, পুজোর পর এটার ওপেনিং হবে, আর এখানে সত্যি হাজার লোক বসে খেতে পারবে। তো এটা যখন পুরো আবার ওপেনিং হবে তখন আবার আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আমি। দাদা বৌদির হোটেলে সব কিছু ঠিক আছে, খালি কি পাওয়া যায় না বল, খালি স্প্রাইট পাওয়া যায় না, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না, জিরা কোলা পাওয়া যায় যেটা একদম বেকার লাগে খেতে। তো আমরা এখানে এসেছি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে, চলো আমাদের এখানে ভিডিও শেষ হচ্ছে, আজকে দাদা বৌদিতে জমে গেল। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই, ঠিক আছে। তো আমাদের অনেক ভালোবাসা দিও প্লিজ, স্পেশালি মেয়েরা। রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না তার কি যাব। চলো আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে, পেছনে ভালো বলি, টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার পরের ভিডিওতে দেখাও।